মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে গত শুক্রবারের ন্যায় আজকের এই শুক্রবারেও সবার অগ্রে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একবার উচ্চ আওয়াজে দরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করি এবং স্বতঃস্ফূর্তভাবে এটা স্বীকৃতি দেই যে আমরা যে যুগে যে পৃথিবীতে বসবাস করছি আমরা চিরদিন এই পৃথিবীতে বসবাস করতে পারবো না। নাকি এ ব্যাপারে কারো ডাউট আছে, সন্দেহ আছে কারো যে আমি চিরদিন থাকব? তাহলে আমরা সবাই মনে প্রাণে এটা বিশ্বাস করি যে আমরা এই পৃথিবীতে এই দুনিয়াতে বর্তমানে যেখানে বসবাস করছি চিরদিন এখানে আমরা বসবাস করতে পারবো না। তো আমরা কোথায় ছিলাম এবং এই দুনিয়াতে কেন আসলাম এবং একটা সময় আমরা এই দুনিয়াটা ছেড়ে কোথায় চলে যাব, একজন মুসলমান একজন মুমিন হিসেবে তার মাথায় এই প্রশ্নটাকে সেট করে নেওয়া উচিত যে আমি আগে কোথায় ছিলাম, এখন কোথায় যে দুনিয়াতে আছি এখন আমি, এটা কেন আমি এখন দুনিয়াতে অবস্থান করছি এবং কিছুদিন পরে আমি যে যাব আমি কোন পথের যাত্রী হব এবং আমার শেষ গন্তব্য কোথায়, এই কথাটা একজন মুসলমানের মাথায় সব সময় রাখা উচিত এবং এই বিষয়ে সব সময় তার চিন্তা করা উচিত। উপমহাদেশের প্রখ্যাত একজন আলেমে দিন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী আত-থানবী রহিমাহুল্লাহ উনি বলতেন যে প্রত্যেকটা মুসলমানেরই প্রত্যেকটা মুসলিমেরই এই বিষয়টার চিন্তা যদি তার মাথার মধ্যে থাকে এবং এই যে আমি কোথায় ছিলাম দুনিয়াতে কেন আছি আমি কোথায় যাব এবং আমার সর্বশেষ গন্তব্য কী, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে উত্তরপত্র তৈরি করে যদি আল্লাহর কাছে হাজিরা দিতে পারে তাহলে আল্লাহ তাআলা তার দয়ার দ্বারা তার মায়ার দ্বারা সেই বান্দাকে ক্ষমা করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা এই দুনিয়াতে আসার আগে আমাদের প্রথম একটা থাকার স্থান ছিল যেই স্থানে সব রূহ একত্রিত ছিল। দুনিয়াতে যার বয়স বেশি যার বয়স কম সবাই রূহের দিক দিয়ে রূহের বয়সের দিক দিয়ে সমান। তো আমাদের সবার রূহ একটা জায়গায় একত্রিত ছিল দুনিয়াতে আসার আগে, ওই জায়গাটার নাম ছিল আলামে আরওয়াহ, অর্থাৎ সমস্ত রূহ একত্রিত করে রাখার জায়গা, ওইটাকে বলে আলামে আরওয়াহ, মানুষের ফার্স্ট স্টেশন প্রথম প্ল্যাটফর্ম। তো ওইখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা জগতে পাঠিয়েছিলেন যেই জগতে তিনি আমাদেরকে বেশি দিন রাখেননি, ওই জগৎটার নাম হচ্ছে আলামে আরহাম তথা মাতৃগর্ভ। আল্লাহ তাআলা আমাদেরকে আলামে আরওয়াহের মধ্যে বেশি দিন রাখেননি, ওইখান থেকে আমাদেরকে দিয়েছেন আলামে আরহামের মধ্যে মাতৃগর্ভে। সেই মাতৃগর্ভের মধ্যেও তিনি আমাদেরকে খুব বেশি দিন রাখেননি, সেখান থেকে বের করে আমাদের তৃতীয় স্টেশন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। এখন আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছি। বর্তমানে আমরা যে অবস্থানে আছি সেটাকে বলে আলামুদ দুনিয়া, এখন আমরা তিন নম্বর স্টেজের মধ্যে আছি। তো এই অবস্থানের পরে আমাদের আরেকটা সময় আসবে, সেটা হলো আমাদের চতুর্থ প্ল্যাটফর্ম, সেটার নাম হলো আলামে বারজাখ তথা কবর জগৎ। দুনিয়ার প্রত্যেকটা মানুষেরই মানব নামক প্রত্যেকটা ব্যক্তিরই ওই আলামে বারজাখ পার হয়ে তারপরে আখিরাতে পাড়ি জমাতে হবে। আল্লাহ তাআলা শুধুমাত্র তার একজন প্রিয় বান্দাকে শুধুমাত্র এই আলামুদ দুনিয়ার থেকে আসমানে তুলে নিয়েছিলেন, তিনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি আলামে বারজাখে প্রবেশ করেননি, শুধুমাত্র এই ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে সেই আলামে বারজাখে পাঠানোর জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আবার তাকে দুনিয়াতে প্রেরণ করবেন। স্বাভাবিকভাবেই দুনিয়াতে তার মৃত্যু হবে এবং পরবর্তী দেশে চতুর্থ নাম্বার যে স্টেজ ওই জায়গায় তিনি যাবেন। তাহলে দুনিয়ার থেকে আমাদের চতুর্থ গন্তব্য কোন দিকে?
আলামে বারজখ তথা কবর জগৎ। কবর জগতের পরে আমাদের পঞ্চম আরেকটা গন্তব্য আছে, যে গন্তব্যের নাম হলো আলামে মাহশার, অর্থাৎ সমস্ত মানব সত্তা, সমস্ত মানবকুলকে একত্রিত করার একটা জগৎ আল্লাহ তাআলা কায়েম করবেন। আমাদেরকে সেই পঞ্চম স্টেশন হিসেবে আমাদেরকে সেই জগতেও পাড়ি জমাতে হবে। তো এই পঞ্চম জগতের পরে আর কোনো স্টেশন নাই, আর কোনো প্ল্যাটফর্ম নাই। এরপরে আল্লাহ তাআলা সরাসরি কোনো বান্দাকে জান্নাতে পাঠাবেন, আবার কোনো মানুষকে জাহান্নামে পাঠাবেন। তো একজন মুসলমান হিসেবে আমাদের সবার আদি বাড়ি, আমাদের সবার আসল বাড়ি কোনটা বলতে পারবেন? কোনটা আমাদের সবার আসল বাড়ি? আমাদের সবার আসল বাড়ি হইল জান্নাত। একজন মানুষের বাবা এবং মায়ের যে স্থান হয় ওইটাই তার আসল বাড়ি হয় না বলেন? পরবর্তীতে যেখানেই বাসা করুক, যেখানেই বাড়ি করুক, আসলেও কি সেটা তাদের আসল বাড়ি থাকে, নাকি তার পাসপোর্টে, তার এনআইডিতে তার বাবা মার বাড়ি যেটা সেটাই থাকে, তাই না? তো আমাদের বাবা মা যেহেতু জান্নাতে ছিলেন, আর আমাদের গন্তব্য যেহেতু শেষ গন্তব্য মুমিনের জান্নাত হবে, সুতরাং আমরা বলতে পারি আমাদের আদর আসল বাড়ি কোনটা বলেন? জান্নাত। তো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচটা জগৎ তিনি আমাদেরকে দুনিয়াতে অতিক্রম করাচ্ছেন, তার মধ্যে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা জগৎ হইল যেটাতে আমরা বর্তমানে অবস্থান করছি, তথা আলামুদ দুনিয়া। এই জগৎটা হইল আমাদের পরিপক্ক হওয়ার সময়, এটা হচ্ছে একটা ডিসিশন নেওয়ার সময় যে আমি কি আমার আসল গন্তব্যে যাব, নাকি আমার আসল বাড়িতে না গিয়ে আমি পথচ্যুত হয়ে অন্য রাস্তায় চলে যাব। তো এই ডিসিশন আমাদেরকে কখন নিতে হবে? আলামুদ দুনিয়ার মধ্যে নিতে হবে। তো এই আলামুদ দুনিয়া পার করে আপনি আলামে বরজখের মধ্যে, কবরের মধ্যে গিয়ে অথবা ময়দানে মাহশারের মধ্যে গিয়ে আপনি ঠিক করতে পারবেন না যে আপনার গন্তব্য কোথায় হবে, দুনিয়াতে ঠিক করতে হবে। তো দুনিয়াতে যদি আমি আমার আসল বাড়ি পর্যন্ত পৌঁছতে চাই তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা এই সব কিছুর গাইডলাইন পবিত্র কোরআনের মধ্যে তুলে ধরেছেন। তিনি সর্বপ্রথম মানুষকে কেন এই তৃতীয় জায়গা আলামুদ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এটার একটা উদ্দেশ্য তিনি বলেছেন। তিনি বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কেন? শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইবাদত কাকে বলে তাহলে? এটার আগে আমরা আরেকটু বুঝে নেই, মানব জাতির এবাদত কবুল হওয়ার জন্য একেবারে ফান্ডামেন্টাল পার্ট যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া মানুষের এবাদত কবুল হবে না, সেটার নাম হলো ঈমান। সেটার নাম কি? ঈমান। তো ঈমান এটা কত বেশি গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ! আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারিমের মধ্যে বলেন যে ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামানু ফি সাম্মিল খিয়াত, যে কোনো মানুষ ঈমান ছাড়া জান্নাতে যাওয়া তার জন্য ততটুকু অসম্ভব যে একটা ছুঁয়ের পিছনের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা যতটা অসম্ভব তার চেয়ে বেশি অসম্ভব। নাউজুবিল্লাহ। তাহলে ঈমান কত গুরুত্বপূর্ণ, যে আমার যদি ঈমান না থাকে তাহলে আমি কখনোই জান্নাতে যেতে পারবো না, আমার কোনো ইবাদত কবুল হবে না। তো এই জন্য সবার আগে আমাদের ঈমানটাকে ঠিক করতে হবে। এরপরে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়াতে পুরুষ এবং নারীদের মধ্য থেকে যারা মানে আমিলা সলিহান নেক আমল করবে, আমলে সলিহ করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা, তাকে আমি একটা চমৎকার জীবন উপভোগ করাবো। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তাকে তার আমলের বিনিময়ে উৎকৃষ্ট বদলা আমি আল্লাহ তাদের দান করব। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে একজন মুমিন এবং একজন মুমিন পুরুষ এবং একজন মুমিন নরনারী, তাদের জন্য যদি আল্লাহ তাআলা সে যদি উত্তম জীবন যাপন করতে চায় তাহলে তাকে কি করতে হবে? আমলে সলেহা করতে হবে, আমলে সলেহা করতে হবে, নেক আমল করতে হবে। এখন কথা হলো নেক আমল কাকে বলে, এটা একটু বোঝা দরকার।
তো আমরা বলছিলাম যে ঈমান ছাড়া কোনো মানুষের ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো ঈমান। তো ঈমানকে একটা বৃক্ষের সাথে তুলনা করেন যে ঈমান নামক বৃক্ষ যদি আমি আমার বক্ষের মধ্যে রোপণ না করতে পারি তাহলে আমার কোনো আমল কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তো ঈমান নামক এই বৃক্ষের আবার দুইটা মূল শাখা আছে, একটা হচ্ছে গাছের পিণ্ডুলি একেবারে যেটার উপরে গাছ দাঁড়িয়ে থাকে, তো এরপরে গাছের অনেকগুলো শাখা প্রশাখার মধ্যে ডালপালার মধ্যে প্রধানত কয়টা ডাল থাকে, দুইটা থাকে না, একটা এদিকে যায় আর একটা এদিকে, তো এক ডালের মধ্যে থেকে পরে অসংখ্য ডালপালা ছড়িয়ে পড়ে, পরে মূল এই ডালার থেকে আবার অসংখ্য ডালপালা ছড়িয়ে পড়ে। তো এই ঈমান নামক বৃক্ষেরও দুইটা ডাল আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই জায়গায় আমরা ভুল করি, এই জায়গায় আমরা মারাত্মক একটা ভুল করি, আমলে সালেহা কাকে বলে এটা ধরাই দেওয়ার জন্যই আপনাদেরকে বলতেছি। তাহলে ঈমান নামক গাছের কয়টা ডাল আছে? দুইটা প্রধান ডাল আছে। আমরা যখন একটু হুজুরদের বয়ান শুনি বা মনের ভিতরে জাগে যে আমি ভালো হয়ে যাব, একেবারে আল্লাহর পথে ফিরে আসবো, রুজু করব, পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সালান্ডার করব, একেবারে ভালো মানুষ হয়ে যাব, তখন আমাদের মাথায় কোন কাজ করে যে আমাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, আমাকে দান সদকা করতে হবে, নফল নামাজ পড়তে হবে, ইশরাক করতে হবে, চাষ করতে হবে, তাহাজ্জুদ করতে হবে, দোয়া করতে হবে, জিকির করতে হবে, তাসবিহ নিতে হবে, করতে হবে করতে হবে, এইসব কিছু আমাদের মাথায় আসে না, বুঝতে পারছেন? তাহলে আমরা যখন একটু ভালো হইতে চাই, একটু নেক আমলের স্পৃহা যখন আমাদের মধ্যে জাগ্রত হয়, তখন শুধু শুধু আমাদের মাথার ভিতরে কি করতে থাকে, যে এগুলো করতে হবে করতে হবে করতে হবে, শুধু করার জিনিসগুলোই আমাদের মাথার মধ্যে আসে। তো ঈমান নামক, ভালো করে বুঝবেন, ওই ঈমান নামক গাছটার দুইটা শাখার মধ্যে একটা শাখার নাম হলো করার কাজ করতে হবে। একটা শাখার নাম কি? করার কাজ করতে হবে। এটাকে বলে আরবিতে আল ইমতিসালু বি আওয়ামিরিল্লাহ, অর্থাৎ করার কাজ করতে হবে। তো আমার ঈমান নামক গাছের একটা ডাল হইলো ওই যে করার কাজ করতে হবে, এই ডালের মধ্যে অসংখ্য শাখা প্রশাখার মধ্যে হলো নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, হজ ফরজ হলে করতে হবে, দান সদকা করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ওই করার কাজ করতে হবে, এই ডালের মধ্যে এই সকল শাখা প্রশাখা ছড়িয়ে আছে। আর আমাদের কনসেপ্টে মাইন্ডে যখন নেক আমলের আগ্রহ জাগে তখন আমরা এই একটা ডালের কথাই শুধু মনে করি, কিন্তু আমরা আমাদের স্মরণ রাখতে হবে, ভুলে গেলে চলবে না, যে ঈমান নামক এই বৃক্ষের আরেকটা শাখা আছে, যেই শাখার নাম হলো ছাড়ার কাজ ছাড়তে হবে। কি নাম কি বলেন? ছাড়ার কাজ ছাড়তে হবে। এটাকে আরবিতে বলে আল ইজতিনাব আনিন নাওয়াহি। তাহলে আমার সাথে সাথে বলেন, ঈমান নামক বৃক্ষের প্রধানত কয়টা ডাল আছে? দুইটা ডাল। প্রধানত কয়টা ডাল আছে? প্রথম ডালের নাম কি? করার কাজ করতে হবে। বলেন প্রথম ডালের নাম কি? করার কাজ করতে হবে। দ্বিতীয় ডালের নাম হচ্ছে ছাড়ার কাজ ছাড়তে হবে। দ্বিতীয় ডালের নাম কি? বলেন প্রথম ডালের নাম কি? দ্বিতীয় ডালের নাম কি? মুখস্থ হইছে? এখন আমরা যখন জান্নাতে যাইতে চাই তখন শুধু আমাদের মাথায় করার কাজ করতে হবে এটাই আসে, কিন্তু ছাড়ার কাজ ছাড়তে হবে এটা আসে না। আমি ঘুষ খাই, ছাড়ার কাজ ছাড়তে হবে, ছাড়ি না। আমাকে সুদ ছাড়তে হবে, ছাড়ার কাজ, কিন্তু আমি ছাড়ি না। আমাকে অপরকে গালি দেওয়া, ছাড়ার কাজ ছাড়তে হবে, কিন্তু আমি ছাড়ি না। অন্যের জমিন দখল করা, এটা আমাকে ছাড়তে হবে, ছাড়ার কাজ, কিন্তু আমি ছাড়ি না। অন্যের সম্পদ লুণ্ঠন করে খাওয়া, এটা ছাড়ার কাজ, কিন্তু আমি ছাড়ি না। অন্যকে ঠকানোর কুবুদ্ধি মাথায় আসে আমার, ছাড়ার কাজ ছাড়তে হবে, কিন্তু আমি ছাড়ি না। কিন্তু সবসময় কি করতে থাকি? করার কাজ করতে থাকি। রোজা খুব করে, এমন অনেক মানুষদেরকে তো আমি দেখছি যে রোজা রাখছে মাশাআল্লাহ খুব ভালো, ইফতারের আগে দেড় হাতের একটা মেসওয়াক নিয়ে রীতিমতো মেসওয়াক করতেছে, মাথায় টুপিও আছে, কিন্তু ট্রাক বাসের থেকে চান্দা তুলতেছে। তাহলে সে করার কাজ করতেছে কিন্তু ছাড়ার কাজ ছাড়ছে? ছাড়েনি। তাহলে ঈমান নামক বৃক্ষের কয়টা ডাল তার মধ্যে পাওয়া গেল? একটা। দুইটা পাওয়া গেছে, কে বলছে? একটা পাওয়া গেছে, সে শুধু করার কাজ করতেছে, ছাড়ার কাজ ছাড়ছে। তার জন্য ওই যে রোজা রেখে সে মেসোয়াকও করতেছে, কিছুক্ষণ পরে ইফতার করব, আবার ওই ট্রাকওয়ালার থেকে চাঁদা নিতেছে, অটোওয়ালার থেকে চাঁদা উঠাইতেছে, এটা কি তার ছাড়ার কাজ না? ছাড়ার দরকার ছিল কি না?
তাহলে ঈমান নামক বৃক্ষের ডাল কি একটা যে করার কাজ করতে হবে নাকি ছাড়ার কাজ ছাড়তে হবে এটাও তাহলে নেক আমল বলতে শুধু আমরা বুঝি যে করার কাজ করতে হবে কিন্তু নেক আমল মানে যে এটাও যে ছাড়ার কাজ ছাড়তে হবে এটা আমরা করি না তাহলে নেক আমল নিয়ে আমরা ভুল বুঝি এই একটা বিষয়ের আলোচনা খুব হয় আমাদের এবং হুজুররাও খুব করে করেন কিন্তু এই যে দুইটা যে আমাদের পার্ট আছে যে করার কাজ করা এবং ছাড়ার কাজ ছাড়া ওইটার নামই হইল ইবাদত আল্লাহর ভয়ে যাকাত দেওয়া যেমন ইবাদত আল্লাহর ভয়ে সুদ খাওয়ার থেকে বিরত থাকাও ইবাদত আল্লাহর ভয়ে হজ করা যেমন ইবাদত আল্লাহর ভয়ে গুনাহ থেকে মুক্ত থাকাও ইবাদত আল্লাহর ভয়ে নফল দান সদকা করা যেমন ইবাদত আল্লাহর ভয়ে মানুষকে ক্ষতি করার থেকে বিরত থাকাও ইবাদত আল্লাহর ভয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাওয়া যেরকম ইবাদত ওইরকম আল্লাহর ভয়ে অন্যের জমি লুণ্ঠন করে খাওয়াটাও ইবাদত ছেড়ে দেওয়াটাও ইবাদত আল্লাহর ভয়ে দান সদকা সহ সমস্ত আমল করার কাজ করা যেরকম ইবাদত ওইরকম আল্লাহর ভয়ে সমস্ত ছাড়ার কাজ ছেড়ে দেওয়াটাও ইবাদত এইজন্য এই বিষয়ে চর্চা আপনারা বেশি করে করবেন তাহলে বলতেছিলাম যে ঈমান নামক বৃক্ষের কয়টা ডালপালা আছে দুইটা একটা হলো করার কাজ করা আরেকটা হলো ছাড়ার কাজ ছাড়া আব্দুল্লাহ ইবনে আব্বাস নামে একজন সাহাবী ছিল প্রখ্যাত সাহাবী যাকে রাইসুল মুফাসসিরিন বলা হইত অর্থাৎ মুফাসসিরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসির সাহাবায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ কোরআন সম্পর্কে জ্ঞান যিনি সবচেয়ে বেশি রাখতেন তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস তো তাকে একবার একটা কোয়েশ্চন করা হয়েছিল যে হে আব্দুল্লাহ ইবনে আব্বাস দুই ব্যক্তি সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে রাজুলুন ইয়াবুদুল্লাহ কাসীরা ওয়া ইয়াসী কাসীরা যে এক মানুষ সে অনেক বেশি ইবাদত করে এবং অনেক বেশি গুনাহের কাজও করে রাজুলুন ইয়াবুদুল্লাহ কলিলা ওয়া ইয়াসী কলিলা আরেকটা মানুষ সে ইবাদত কম করে গুনাহের কাজও কম করে তাহলে আপনি কাকে উত্তম মনে করেন যে ব্যক্তি গুনাহের কাজ কম করে ইবাদত কম করে তাকে নাকি যে ব্যক্তি গুনাহের কাজও বেশি করে আবার ইবাদত খুব বেশি করে তাকে আপনি উত্তম মনে করেন তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন যে লা আদিলু বিসসালামা যে ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকে তার সমকক্ষ আমি আর কাউকে মনে করি না সুবহানাল্লাহ তাহলে বেশি ইবাদত করে বেশি গুনাহ করার চাইতে কম ইবাদত করে গুনাহ থেকে বিরত থাকাটা উত্তম এই জন্য আমাদের গুনাহের ছিদ্রকে বন্ধ করতে হবে আপনাদের উদাহরণ দেওয়ার জন্য আমি আগেও বলেছি এখনো বলি দুই বন্ধু মাছ ধরতে গেছে খুব করে এক বন্ধুর জালের মধ্যে খুব মাছ উঠতেছে অনেক মাছ আরেক বন্ধুর মাছ খুব অল্প অল্প করে উঠে তো যার মাছ খুব বেশি উঠতেছে ওর যে খালই বা ডুলা আছে ওইটার নিচে হলো ছিদ্র তো বিকালবেলা যদি দুই বন্ধু যখন বাড়িতে আসবে তখন যে মাছ কম পাইল তার মাছ বেশি থাকবে নাকি যার জালের মধ্যে সমানে মাছ উঠতেছিল সে তার কাছে মাছ বেশি থাকবে বলেন তার তো ছিদ্র আছে তার ছিদ্র দিয়ে সব পড়ে যাচ্ছে ঠিক তেমনি ভাবে আমি রোজা করতেছি ইবাদত করতেছি নফল নামাজ করতেছি দান করতেছি যাকাত দিতেছি খুব করে দিতেছি কিন্তু গুনাহ নামক ছিদ্র আমার আমলের ঝুলির মধ্যে আছে তাহলে আমার এই সমস্ত আমল কি থাকবে বলেন নাকি সব ওই ঝুলি দিয়ে পড়ে যাবে এই জন্য আমরা ভুল বুঝি আমরা মনে করি যে শুধুমাত্র জান্নাতে যাইতে হলে দোমায় আমল করতে হবে খালি আমলই করতে হবে কিন্তু আমার গোডাউনের মধ্যে যে কত বস্তা চাল আমি স্টক করে রাখছি দাম বাড়ানোর জন্য কত লিটার তেল যে এখন আমার গোডাউনের মধ্যে পড়ে রয়েছে এদের কোনো হিসাব নাই কিন্তু উনি কিন্তু টুপি মাথায় দিয়ে মাশাল্লাহ ইফতারের আগে ইফতার প্রস্তুতে ব্যস্ত তাহলে সে করার কাজ করতেছে কিন্তু ছাড়ার কাজ ছাড়ে নাই আচ্ছা বলেন তো নেক আমল মানে কি শুধু করার কাজ করা নাকি ছাড়ার কাজ ছাড়াও এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি করার কাজ করবে এবং ছাড়ার কাজ ছাড়বে আল্লাহ কি করবেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা তাকে আল্লাহ তাআলা কল্যাণময় চমৎকার একটা জীবন প্রদান করবেন এবং ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন এবং আল্লাহ তাআলা দুনিয়াতে যে আমল সে করেছে এই আমলের মোকাবেলায় উৎকৃষ্ট বদলা দিয়ে তাকে ভূষিত করবেন সুবহানাল্লাহ এই জন্য আমাদের ভুল বুঝলে চলবে না শুধুমাত্র করার কাজ করলেই হবে না বরং ছাড়ার কাজও ছাড়তে হবে একটা বিষয় মনে রাখবেন যে আমাদের মৌলিকভাবে পাঁচ জিনিসের নাম হইল ইসলাম মৌলিকভাবে কয় জিনিসের নাম ইসলাম পাঁচ এক নম্বর হইল ঈমান দ্বিতীয় নম্বর হইল ইবাদত তৃতীয় নম্বর হইল মুআমালাত চতুর্থ নম্বর হইল মুআশারাত পঞ্চম নম্বর হইল আখলাক আমার সাথে সাথে বলেন ঈমান দ্বিতীয় নম্বর হইল ইবাদত
তৃতীয় নাম্বার হইল মুআমালাত, চতুর্থ নাম্বার হইল মুআশারাত, পঞ্চম নাম্বার হইল আখলাক। তাহলে ইসলাম মৌলিকভাবে কয়টা ছকের মধ্যে সীমাবদ্ধ? পাঁচটা ছয়, পাঁচটা ছকের মধ্যে। তো ইমান কি এটা আলাদা একটা বিষয়, এটা নিয়ে আলাদা স্বতন্ত্র আলোচনা করতে হবে। কোন কাজে ইমান ভঙ্গ হয়, কোন কাজে ইমান থাকে, এবাদত কাকে বলে? সংক্ষিপ্তভাবে বললাম যে এবাদত শুধু মানে করার কাজ করা না, বরং এবাদত মানে হচ্ছে ছেড়ে দেওয়ার কাজগুলো ছেড়ে দেওয়াও, এটাকে এবাদত বলে। তো এরপরে আরেকটা বিষয় হচ্ছে আমাদের তিন নাম্বার বিষয় যেটা, সেটার নাম হইল মুআমালাত। এটার নাম কি? তিন নাম্বার পার্ট মুআমালাত। আমাদের মুআমালাত ঠিক করতে হবে। ব্যবসায়ী তার মুআমালাত কি? আল্লাহর নবী বলেন আত্তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা'ই ওয়াস-সালিহিন, যে তোমাদের পরস্পরের মুআমালা ঠিক করতে হবে। যারা ব্যবসা করো তোমাদের মুআমালাতটাকে ঠিক করো। কিভাবে মুআমালাত তোমরা ঠিক করবা? যে বাংলাদেশি জিনিসকে তুমি যখন বিক্রি করবা তখন বলবা না যে এটা মেড ইন চায়না বা মেড ইন থাইল্যান্ড, এটা জিনজিরায় তৈরি হয়েছে এটা বলে দিও। যখন তুমি কোনো জিনিস বিক্রি করবা তখন বলবা না যে এটা কিনাই পড়ছে আমার 100 টাকা দিয়ে, আপনারে আমি কিভাবে 95 টাকা 90 টাকা দিয়ে দিব, এরকম বলে কি বলে না মানুষ? বলেন আসলে ও কিন্তু এটা 100 টাকা দিয়ে কিনে নাই, দাম করে একটা মিশা কথা বলে দিলাম। এটা খুব বলে, আমার সামনে কেউ বলে আমি সাথে সাথে ধরি যে আপনি এই কথাটা কেন বললেন, আপনি বৈধ একটা বিজনেস করতেছেন এর মধ্যে আপনি মিথ্যা কথা বলে দিলেন যে আমার 100 টাকা কিনাই পড়ছে। সে অনেক জিনিস একসাথে কিনছে, ওইখানে কি ধরে ধরে রাখছে যে এটার প্রতি আমার 100 টাকা আছে, এরকম এরকম হয়েছে? আসলে এটা মিথ্যা কথাই বলে ম্যাক্সিমাম মানুষ। তো এই যে একটা মিথ্যা কথা বলে দেওয়া, এটা মুআমালাতের মধ্যে খেলাফ করা। ব্যবসা অনেক বড় একটা সওয়াবের কাজ এবং রীতিমতো এটা একটা মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব লাভের অন্যতম একটা মাধ্যম। এবং তিনি আল্লাহ নবীর পবিত্র জুবানিতে ঘোষণা দিয়েছেন যে আত্তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা'ই ওয়াস-সালিহিন। কোনো ব্যবসায়ীর মধ্যে যদি দুইটা গুণ থাকে, কয়টা গুণ? দুইটা গুণ যদি কোনো ব্যবসায়ীর মধ্যে থাকে তাহলে এই ব্যবসায়ী কিয়ামতের দিন জান্নাতে নবীদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, সালেহীনদের সাথে থাকবে। সুবহানাল্লাহ, এমন কোন সুসংবাদের কথা কোন আলেমের ব্যাপারে নাই যে একজন মুফতি সাহেব নবীদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, সোয়াদাদের সাথে থাকবে, নেককাল বান্দাদের থাকে, এমন কোন ঘোষণা নাই। তো ব্যবসা যারা করে বিজনেসম্যান তাদের ব্যাপারে আছে এরকম যে যারা ব্যবসা করবে তাদের মধ্যে দুইটা গুণ থাকলে তারা এই সমস্ত বড় বড় পুণ্যবান ব্যক্তিদের সাথে তাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ, দুই গুণের মধ্যে প্রথম গুণ হলো আর শুধু তাকে সত্যবাদী হইতে হবে। ওই যে সত্যবাদী হওয়ার অর্থ কি বললাম, যে বাংলাদেশি প্রোডাক্ট বিক্রি করার সময় সে বলবে না যে এটা মেড ইন চায়না বা মেড ইন থাইল্যান্ড, এবং সে বলবে না বিক্রি করার সময় যে ভাই আপনাকে 90 টাকা দিয়ে কিভাবে দিব, এটা কেনাই তো পড়ছে আমার 100 টাকা দিয়ে, এরকম মিথ্যা বলবে না, সত্য কথা বলবে। আমিন হইতে হবে দ্বিতীয় নাম্বার। দ্বিতীয় নাম্বার হইলো তাকে বিশ্বস্ত হইতে হবে, বিশ্বাসী হইতে হবে। উপরে খুব সুন্দর সুন্দর জিনিস ছড়ায় ছিটায় রাখছে কিন্তু ভিতরের মধ্যে দুই নাম্বার জিনিস, উপরে খুব দামি দামি জিনিস উৎকৃষ্ট পণ্য বস্তার উপরে ভালো ভালো চাল কিন্তু নিচে দেওয়া আছে হইলো দুই নাম্বার চাল, এরকম আছে নাকি নাই? আছে। 1 কেজি ভালো চালের সাথে মন্দ চাল মিক্স করে এরকম করে বিক্রি করার ব্যবসায়ী আমাদের দেশে আছে নাকি নাই? বিশ্বস্ত হইতে হবে। আল্লাহর নবী একবার মদিনার বাজারে গেলেন, যাওয়ার পরে বাজারের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে একটা আটার বস্তার মধ্যে ভিতরে তার হাতটাকে প্রবেশ করালেন। তো প্রবেশ করানোর পরে তিনি তার হাত বের করলেন, বের করার পরে দেখলেন যে তার হাতের মধ্যে যে আটা বা ময়দা আর উপরে যে ছড়ানো যে আটা বা ময়দা সেটা একরকম না, দুইটার মধ্যে ভিন্ন ভিন্ন। তো আল্লাহর নবী তখন বললেন যে মান গাসানা ফালাইসা মিন্না, যে এইভাবে ধোকা দেয় সে আমার অন্তরের আমার উম্মতের দলভুক্ত হতে পারে না, নাউজুবিল্লাহ। তাহলে ব্যবসায়ী তার জন্য খুবই সুসংবাদ, তার মুআমেলা ঠিক থাকলে তার জন্য খুবই বড় সুসংবাদ যে কিয়ামতের দিন নবীদের সাথে সিদ্দিকদের সাথে তার হাসর নাসর হবে। নবীরা সিদ্দিকরা শহীদরা তো ওই আরশের নিচে জায়গা পাবে, চমৎকার আসনের মধ্যে সমাসীন থাকবে। তো কোনো ব্যবসায়ী যদি দুনিয়াতে বিশ্বাসী হয় এবং সত্যবাদী হয় তাহলে তার কিয়ামতটাও ওই সমস্ত ভালো ভালো ব্যক্তিদের সাথেই হবে। তো এই জন্য আমাদেরকে দুই নাম্বার প্রোডাক্ট বিক্রি করে বলা যাবে না 1 নাম্বার। আজকাল ব্যবসায়ীরা তো বলে যে এত বেশি হাসা কথা কইলে কি আর ব্যবসা করুন যাবো, টুকটাক মিশা কথা না হইলে তো ব্যবসা হইব না, এত বেশি ভালো থাকলে তো আমাদের ব্যবসায় লালবাতি চলে যাবে, এরকম বলে কি বলে না? বলে বলে যে দুই নাম্বারই ছাড়া কি হয় না, বিজনেস হয় না।
দুই নাম্বারই ছাড়া ব্যবসা হবে না, এমন কথা প্রচলিত। তো দুই নাম্বারই ছাড়া যদি ব্যবসা না হয় হয় তাহলে কিন্তু ওই যে আল্লাহর নবীর বাণী যে মান গসানা ফালাইসা মিন্না, যে আমাদের জন্য ধোঁকা দেয়, যে আমাদেরকে ধোঁকা দেয়, যে মুসলমানদেরকে ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দেয়, সে আমার উম্মতের দলভুক্ত হইতে পারে না। সুতরাং আপনি কিন্তু রাসূলের উম্মত থেকে খারেজ হয়ে যাবেন, এই জন্য সতর্ক হয়ে যান। মুআমেলা ঠিক করতে হবে, আমাদের পরস্পরের লেনদেন ঠিক করতে হবে, লেনদেন ঠিক করতে হবে। আজকাল আমরা তো যদি ঋণ নেই একজনের থেকে তাহলে ওইটা যে আমাকে পরিশোধ করতে হবে এমন আর মনে করি না, কিন্তু চাওয়ার সময় খুব কাছে গিয়ে ভাই খুবই বিপদে আছে, যদি একটু টাকা পয়সা দিতে, আমার খুবই ঝামেলার মধ্যে আছে, অনেক সমস্যা, কত রকমের টালমাটাল নিয়ে তার কাছে বাহানা উজোর পেশ করে যখন টাকা পায়, পরে যে ব্যক্তি টাকা পায় টাকা উঠানোর জন্য তার পিছনে দৌড়ার লাগে, এমন আছে না? নাই, আছে কিন্তু এমন মানুষ, কিন্তু ঋণ যখন নেয় ওইটা নিজের মনে করে নেয়, আর দেয় না, ঘুরাইতে থাকে সমানে, আজকে না কালকে, কালকে না আজকে, পরশু না তরশু। এক বেচারা খুব মুদির দোকানদার, সামান্য কয়েকটা টাকা ব্যবসা করে, ওর দোকান থেকে বাকি খায়, বাকি খাইতে খাইতে যখন অনেক বেশি হয় ফোন দেয় যে বস আপনার তো অনেক টাকা হয়ে গেছে, এইবার একটু টাকাটা পরিশোধ করেন। তো তখন ফোনের এই পাশ থেকে বলে, হ তো দিয়েই তো দিম, আহিস বাড়িতে আহিস, টাকা নিয়ে যাইস, এরকম বলে। তো যখন ডেট দেয় যায়, যাওয়ার পরে বলে যে এত তৈরি গড়ি করবার লাগছিস খেলা, দিয়েই তো দিমু, টাকা তো নিমই, মাইরে খেয়ে যাই মুখে নাকি, তুই তো এলাকাতেই থাকস, বলে কি বলে না, বলে বলে আচ্ছা মাইরে টাইরে খাবো না। পরে আবার যখন ফোন দেয় যে ভাই সাহ টাকাটা দেওয়ার কথা ছিল দিবেন না, এখন বলে যে এলাকায় থাকবার লাগছ, আমাদের জন্যই তো থাকস, তোর আমি স্কুলে যাই না, আমরা দেখে হইনা রাখি না, হ্যাঁ বড় ভাই না আমরা, কার কাছে টাকা আছে, খাইছি বড় ভাই তো খাইছে, সুর উল্টায় হয়ে যে টাকাটা মাইরে দিল, এমন হয় কি হয় না, হয় কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই যে বাকি খায়, অনেক যারা ব্যবসা করে তারা বলতে পারবে অনেক টাকা ঋণ মেরে টেরে খেয়ে দিয়ে একবারে চলে যায়, আর টাকা পয়সা নেই। খুব খেয়াল করবেন, আখেরাতে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, যে সাহাবি তোমরা কি জানো সবচেয়ে মিসকিন কে, সবচেয়ে মিসকিন ব্যক্তি একেবারে হতদরিদ্র কে? তো সাহাবি মনে করছে যে মিসকিন মানে হইল যার টাকা পয়সা নাই, এক বেলা খাইতে পারে তো আরেক বেলা খাইতে পারে না, বলছে সবচেয়ে মিসকিন তো ওই ব্যক্তি যে সকালবেলা খাইতে রাইতেবেলা খাইতে পারে না, মানে খাবার পায় না, সে হলো সবচেয়ে বড় মিসকিন। আল্লাহ নবী বলেন না, সেই সবচেয়ে বড় মিসকিন না, সঠিক বড় মিসকিনের ডেফিনেশন আজকে আমি তোমাকে এখন দিব, শুনো তোমরা। সবচেয়ে বড় মিসকিন হইলো ওই ব্যক্তি কিয়ামতের দিন যার জন্য জান্নাতে যাওয়ার একেবারে রাস্তা ফয়সালা হয়ে গেছে, সে জান্নাতে চলে যাবে, জান্নাত তার জন্য বরাদ্দ করে দেওয়া হয়েছে, যাও তুমি জান্নাতে চলে যাও, এর মধ্যে এক ব্যক্তি দৌড়ে বলবো আল্লাহ ওরে দাঁড় করা, ওরে রাস্তায় দাঁড় করা, ওরে একটু খাড়া করাও, কথা আছে দুইটা, পরে বলবে, তখন তাকে দাঁড় করানো হবে এবং সে বলবে যে তাকে তো আল্লাহ আপনি জান্নাতে দিয়ে দিতেছেন, আমাকে তো জাহান্নাম দিতেছেন, ঠিক আছে, কিন্তু দুনিয়াতে তো আমি ওর কাছে 2 লাখ টাকা পাইতাম, ও এটা তো আমার সুদ করে নাই, সুদ না করে তো আজকে ও জান্নাতে যাইতেছে, আমার মামলা আগে মিটান তারপরে তারে জান্নাত দেন। পরে বলবো তোমার কাছে কি 2 লাখ টাকা পাইতো, বলে হ্যাঁ পাইতো, পরে বলে তাহলে টাকা দাও, এখন তো টাকা নেই আমার কাছে, এখানে তো টাকার কোনো জিনিস চলে না, তাহলে তার টাকা কোত্থেকে দিবি, বলবো যেটা চলে ওইটা দাও, কি চলে, এখানে তো তোমার যে নেকামল আছে এগুলো দিয়ে দাও, পরে তার মাথার থেকে নেকামলগুলো দিব, পরে দৌড়ে যাবো আরেকজন, আয় বলবে যে আমিও তো পাইতাম টাকা, ওরে দিলে আমারটা কই, তো দৌড়ে আস্তে আস্তে পরে যখন তার সমস্ত নেকামল শেষ হয়ে যায়, পরে বলবে এখন তো আমার আর নেকামল নেই, তাহলে আমি কি দিব, পরে তাহলে যেটা নেওয়ার ওইটা নাও, বলে কি নেওয়ার, যে ওর পাপগুলো তুমি তোমার মাথায় নিতে থাকো। তো এরকম করতে 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 আমলের পাহাড় নিয়ে ঠিকই উঠছিল, কিন্তু ওই যে দুনিয়াতে পাওনাদারদের ঋণ শোধ করে নাই, ওর থেকে 1 টাকা, ওর থেকে 2 টাকা, যারা ঋণ নেয় ওরা কি 1 জায়গা থেকে ঋণ নেয়, আপনারে ফোন দিছে না, ওর মোবাইলের লিস্টের মধ্যে 10-12টা নাম্বার এরকম আছে যে ওর কাছে টাকা পাওয়া যাবে, খুব ভালো মানুষ চাইলেই দিব, ওই আপনারে ফোন দিল আপনার কাছে নেয় আরেকজনের পরে দিব, বা আপনার যারা ঋণ নেয় তারা একাধিক মানুষের থেকে নেয়। তো ওইভাবে কিয়ামতের দিন যখন 1 পাওনাদার তারে ধরবে, সে তো দুনিয়াতে 1 জনের থেকে ঋণ নেয় নাই, সবাই ওইখানে ধইরে আল্লাহর নবী বলেন যে ওই ব্যক্তি আমলের পাহাড় নিয়ে উঠছিল, কিন্তু দুনিয়াতে ঋণ টিন থাকার কারণে, মানুষের সাথে মুআমেলা ঠিক না থাকার কারণে, তার আমলগুলো দিয়ে মানুষের গুনাহগুলো নিয়ে পরবর্তীতে জান্নাতের রাস্তা থেকে জাহান্নামে যে ব্যক্তি যাবে ওই হইল দুনিয়াতে সবচেয়ে বড় মিসকিন। তো এই জন্য আখেরাতে বড় মিসকিন হওয়ার আগে আমাদের দুনিয়াতে কি ঠিক করতে হবে, মুআমেলা ঠিক করতে হবে, আমাদের মুআমেলা কিন্তু ঠিক নাই, মনে রাখবেন। 1টা পয়সা যদি কারোর থেকে খায় থাকেন, মনে করছেন যে মনে থাকবো না আখেরাতে, তো মনে থাকবো না দুনিয়াতেই, তো মনে থাকে না আখেরাতে, ঠিকই মনে থাকবে,
আল্লাহ সব মনে করাই দিবে আল্লাহ ইনসাফের পাল্লা কায়েম করবেন তখন ওয়ানাদুল মাওয়াজিনাল কিস্ত লিয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি কোনো সন্দেহ নাই ওই দিন আল্লাহ তাআলা ইনসাফের পাল্লা কায়েম করবেন একবারে ইনসাফের মানদণ্ড তিনি কায়েম করে পাই টু পাই বিচার করে দিবেন দুনিয়াতে মনে না থাকলেও আখিরাতে মনে হবে তো এইজন্য সাবধান কেউ যদি আপনার কাছে টাকা পাইয়া থাকে তাহলে আপনি সেই টাকা পরিশোধ করে দেন মুআমালা ঠিক করেন শহীদের সব গুনাহ মাফ সব গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন এবং শাহাদাত এটা কত বড় মর্যাদা যে আল্লাহর নবী বলেন কেউ যদি শহীদ হয়ে দুনিয়ার থেকে পরপারে যায় তাহলে তার শুধুমাত্র একটা আগ্রহ ছাড়া একটা আশা ছাড়া তার আর কোনো আশা থাকবে না সব আশা আল্লাহ পুরো করে দিবেন সুবহানাল্লাহ এবং সে একেবারে আরশের কাছে একেবারে আরশের মধ্যে সবুজ পাখির মধ্যে তার জীবনটা দিয়ে দেওয়া হয় এবং সে হাউজে কাউসার থেকে শুরু করে আরশের এই চমৎকার জায়গার মধ্যে বিচরণ করতে থাকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সুবহানাল্লাহ শাহাদাতের কত বড় মর্যাদা এবং এই শহীদ মারা যাওয়ার পরে তার একটা আকাঙ্ক্ষাই শুধুমাত্র থাকবে যে হে আল্লাহ আমি দুনিয়াতে যাওয়ার পরে আপনি আমাকে 10 বার এই জীবনটা নেবেন আবার 10 বার শহীদ করার তৌফিক আপনি আমারে দিবেন এই আশা ছাড়া আমার আর কোনো আশা নেই তাহলে শাহাদাতের কত বড় মর্যাদা সব গুনাহ আল্লাহ মাফ করে দেন তো এই শহীদের সব গুনাহই মাফ হয় কিন্তু একটা গুনাহ কিন্তু মাফ হয় না সেটা কিসের গুনাহ আপনারা জানেন কিসের বিভিন্ন জায়গায় লেখা থাকে এটা হলো ঋণের গুনাহ মুআমালাতের গুনাহ আপনারা যদি ঋণ দুনিয়াতে থেকে থাকে আপনি শহীদ হইছেন আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন আল্লাহর কালিমাতুল্লাহকে ভুলণ্ডিত করার জন্য আল্লাহর কালিমাকে আপনি ধারা করার জন্য আল্লাহর ঝান্ডাকে উত্তীর্ণ করার জন্য আপনি আল্লাহর রাস্তায় আপনার নিজের জীবন দিয়ে দিয়েছেন যার ফলশ্রুতিতে আল্লাহ আপনার সব গুনাহ মাফ করেছেন কিন্তু এই গুনাহটা কিন্তু কি করবে না মাফ করবে না এই জন্য সতর্ক থাকবেন মুআমালাত ঠিক করবেন নিজেদের মুআমালাত পরস্পরের মুআমালা ঠিক করবেন যদি কেউ জীবিত থাকে টাকা দিয়ে ক্ষমা চাইবেন আর যদি কারো অধিকার এইভাবে নষ্ট করে থাকেন যে ব্যক্তি মারা গেছে তাহলে তার জন্য দান সদকা করবেন আর দোয়া করবেন আটকে যাবেন কিন্তু নইলে আটকে যাবেন ওই নেক আমল মানে শুধু তাহাজ্জুদ পড়ে কপাল কালো করার নাম না বরং বলেছি নেক আমল মানে কি ছাড়ার কাজ ছেড়ে দেওয়া এই সমস্ত মুআমালা ঠিক করবেন এটা নিয়ে বলতে গেলে আরো সময় লাগবে তাহলে তিন নাম্বার গেল আর চতুর্থ নাম্বার হইল কি মুআশারাত চতুর্থ নাম্বার হইল মুআশারাত মুআশারাত মানে কি মুআশারাত মানে হইল একজন মানুষের সাথে আমার আচরণটা কেমন হবে একজন বড় মানুষের সাথে আমার আচরণ কেমন হবে একজন ছোট মানুষের সাথে আমার আচরণ কেমন হবে আল্লাহর নবী বলেন যে মাল্লাম ইয়ারহাম সগীরনা ওয়া লাম ইয়াক্তির কাবীরনা ফালাইসা মিন্না যে ব্যক্তি বড়কে সম্মান করে না যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না মমতার পরশ যাকে বুলিয়ে দেয় না ছোটকে স্নেহ করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না নাউজুবিল্লাহ তাহলে মানুষের সাথে আপনার আচরণটাও খুব সুন্দর হইতে হবে জান্নাতে যাইতে গেলে তো আমাদের মাইন্ডে শুধু এই পিকচার আসে যে নেক আমল করতে হবে রোজা করতে হবে যাকাত দিতে হবে হজ করতে হবে শুধু এগুলো আনলে চলবে না বরং আমার মুআমালাত ঠিক করতে হবে আমার মুআশারাত ঠিক করতে হবে এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় আনতে হবে নিজের পরিবারের সাথে আচরণ ঠিক নাই বন্ধুদের সাথে খুব সুন্দর আচরণ খুব সুন্দর অনেকেই বলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার আগে বউরে যায় কয় যে একটু ই করে আসি বন্ধুদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি যদি ভালো হয় তাহলে এটা কয় সবাই কিন্তু কয় না অনেকে তো কওয়ার প্রয়োজনই মনে করে না দম করে বেরোয় পরে আবার হয়তো একটা সময় ঘরের মধ্যে ঢুকে বেচারা বউ কিছু কইতে পারে না কারণ কইলেই তো যন্ত্রণাটা শুরু হবে সকাল থেকেই না তখন থেকেই যন্ত্রণা শুরু হবে তো যারা একটু ভদ্র পোলাইট তারা বলে যে ও ডাক্তার সে টোল লোক একটু গল্প টল্প করে আসি তখন সে কি বলে ও আচ্ছা ঠিক আছে যান এই আচ্ছা ঠিক আছে জানে এটার মর্ম অনেকেই বুঝে না কিন্তু একজন মনোবিজ্ঞানী বলছে যে উনি যে বললো আচ্ছা ঠিক আছে যান এই আচ্ছা ঠিক আছে মানে যান না বরং আপনি থাকেন যায়েন না এরকম বুঝছেন কথাটা নাকি বুঝেনি নেই কথা আমার এরকম মুআমালা করবেন অনুমতি নেওয়াই শুধু অনুমতি না বরং তার অনুমতিটা কেমন হয়েছে এটাও বোঝার চেষ্টা করবেন এটার নাম মুআশারাত আবার অনেকেই কি করে না এটা জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করে না যখন তখন বের হয়ে যাইতেছে মানে স্ত্রীর যে তার একটা অধিকার আছে তার সাথে যে একটা সুন্দর আচরণ করতে হবে এটা তার মধ্যে নাই আল্লাহর নবী বলছেন এই মুআশারাত ঠিক করতে হবে নইলে তুমি আটকে যাবা জান্নাতে যাইতে হলে তোমাকে এই মুআশারাত ঠিক করতে হবে নইলে তুমি কিন্তু আটকে যাবা খুব সাবধান মুআশারাত ঠিক করবা আমরা তো এত সুন্দর মুআশারাত ঠিক করি এত সুন্দর পাওনা দ্বারে ঋণ পরিশোধ করি অনেক কিছু করি কিন্তু আমাদের একটা পাওনাদার আছে ওই পাওনাদারের কথা আমাদের মাথায় থাকে না আমি আপনাদের স্মরণ করাই দিই এরকম একটা পাওনাদারের কাছে ঋণী কিন্তু আপনারা ওই দিন কিন্তু কলার ধরবে একেবারে আজকে ভালো দেখি ওই দিন কলার ধরবে এটা হইলো আপনার স্ত্রী মোহরের টাকা সুদ করছেন কারা কারা হাত তুলেন দেখি হাত তোলা লাগবো না
মোহরের টাকা সুদ করছেন, সুদ করে দিয়েন। আজকে কিছু কইতেছে না দেইখা, কিন্তু ওই দিন কিন্তু কলার ধরবো, ওই কিন্তু পাওনাদার। আমাদের সমাজে কিছু বীর পুরুষ আছে, একেবারে লেখার সময় 10 লাখ 20 লাখ 1 কোটি 1 টাকা 2 লাখ 3 লাখ বলে কি বলে না, বীর পুরুষ। ওরে বীর পুরুষ রে, আবার প্রথম দিন যায় কি কয় যে এটা তো দেড় লাগে না, এটা মাফ চাইলে মাফ করে দেয়। ওই দিন যায় মাফ চাই, যে মাফ করে দেয়, মাফ চাই কি চাই না বলেন, মাফ করে দেয়। মনে রাখবেন, ফতোয়া ফতোয়া বলে দিই, উপমহাদেশের একজন প্রখ্যাত আলেম, তার নাম ছিল মুফতি শাফি রহমতুল্লাহ আলাইহ, উনি বলছেন কেউ যদি মোহরের টাকা ওই রকম 10 লাখ 20 লাখ 3 লাখ 2 লাখ 1 লাখ যাই ধরুক, এগুলা ধইরে যদি প্রথম দিন মাফ চায়, তাহলে এটা মাফ করে দেওয়া হবে না, এটা মাফ হয় নাই, এটা ওই জিম্মায় তার ঠাই গিয়ে যাবে, এটা মাফ হয় নাই। কেন মাফ হয় নাই? কারণ এটা তো ছুরি ধইরে মাফ নেওয়ার মতো, ছুরি ধইরে ক্ষমা নেওয়ার মতো না। একটা কমন সেন্স আছে একটা মেয়ের, আমরা যদি ওই দিন রাইতের বেলা তাকে বলেন যে ও 10 লাখ টাকা অনেক, পারলাম না একটা মিষ্টি খাওয়াই দিলাম আর 400-500 টাকা তোমারে দিলাম, মাফ করে দাও, ওর যদি কমন সেন্স থাকে, একটু বুদ্ধি শুদ্ধি থাকে, ও তো চিন্তা করে দেখবো যে যদি এখন আমি মাফ না করি তাহলে তো ফজরের নামাজের পর থেকে আমার উপরে যন্ত্রণা শুরু হয়ে যাবে, নির্যাতন শুরু হবে, তো আমার এই টাকা পয়সার দরকার না, আমি একটু শান্তিতে থাকতে চাই, মাফ করে দিলাম। আসলে কি মন থেকে মাফ করছে? ওই আখিরাতে কিন্তু আল্লাহ স্মরণ করাই দিবে, ইনসাফের মানদণ্ড কিন্তু সেদিন কায়েম হবে, ইনসাফের মানদণ্ড আল্লাহ কায়েম করবেন সেদিন। একবারে কলার ধরবো আপনার, যেই দুনিয়াতে আমার মোহর দেশ নেই, তাড়াতাড়ি দিয়ে আমি বেহেস্তে যাইতে পারতেছি না, আমার একটু আমল বাকি আছে, তখন যাই একটু করছিলেন তারাবি পইরা নামাজ পইরা জুমা পইয়া সব কিন্তু হেরে দিয়ে হে ঠিকই জান্নাতে চলে যাব, আরেকজনকে নিয়ে সুন্দর মজ মস্তি করব, কিন্তু আপনি কিন্তু জাহান্নামে চলে যাবেন। মনে রাখবেন, সুদ করে দিয়েন, সুদ করে দিয়েন, একবারে বীর পুরুষের মতো 10 লাখ 10 টাকা 2 টাকা 3 টাকা ধইরে পরে এটা দিবেন না, এরকম করেন না, ওই জন্য সুদ করে দিয়েন, যদি না পারেন আস্তে আস্তে দিবেন, কিস্তিতে কিস্তিতে দিবেন। মনে করেন না যে একেবারে খুব আপন, আমার আর আমার তোমার তো একই জিনিস, আলাদা কিছু না তো, তোমার আর আমার আমার তোমার একই জিনিস, এটা কিন্তু একই জিনিস হবে না, আলাদা হয়ে যাবে, সাবধানে থাকবেন। তো মুআশারাতের কথা বললাম, তাহলে 1 নম্বর হইলে আমাদের কি ঠিক করতে হবে, ঈমান ঠিক করতে হবে, 2 নম্বর হইলো আমাদের ইবাদত ঠিক করতে হবে, 3 নম্বর হইলো আমাদের মুআমালাত ঠিক করতে হবে, মানুষের সাথে লেনদেনের ব্যাপারে স্বচ্ছতা রাখতে হবে, 4 নম্বর হইলো আমাদের মুআশারাত ঠিক করতে হবে। হ্যাঁ হবে 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 হবে, দিয়ে দিবেন ওই জমির মূল্য দিয়ে ধরে দিবেন। ও আচ্ছা, বদহজম হইছে বুঝছি, ও আজ আপনি যেভাবে পারেন, আপনি স্বর্ণের গয়না দিয়ে দিতে পারেন, আপনি আরো দামি দামি গিফট তারে দিতে পারেন, যে একবারে খুব দামি একটা কাপড় কিনে এনে যদি দেন, আরে শুনেন শুনেন, মোহর অনেক কিছু দিয়ে দেওয়া যায়। আপনি ধরেন একটা হইলো যে মধ্যম পর্যায়ের, যেহেতু আসলো বইলেই দিই, মধ্যম পর্যায়ের একটা পোশাক আশাক এবং খাবার দাবার, এটা আপনার উপর এমনি ফরজ হয়ে থাকে, এটা আপনি মোহর থেকে দিতে পারবেন না, তার পোশাক আশাক যেটা লাগে, তার খাবার দাবার, এটা আপনাকে দিতেই হবে, এটা আপনি মোহর থেকে করতে পারবেন না। কিন্তু ধরেন ঈদের মধ্যে একটা কাপড় আপনি দিয়েছেন, কিন্তু আরেকটা কাপড় খুব বেশি দামি, ওইটা তারে দিয়ে বললেন, বা না বললেও হবে, ওইটা তারে দিলেন এবং নিয়ত করলেন যে এটা আমি মোহর হিসেবে, ওই এর আপনি যদি বেশি কিপ্টে হন তাহলে একটা মেমো বানিয়ে রাখবেন যে অমুক দিন খাবার ছাড়াও আমি আলাদা করে 2 কেজি মিষ্টি এনে খাওয়াইছিলাম, লিখে রাখলাম মোহর। আমি ওই কাপড় দেওয়ার পরেও আর একটা দামি কাপড় দিছিলাম 200 টাকা, লিখে রাখলাম ওইভাবে। কয়দিন পর পর রাতের বেলা লুকায় লুকায় চশমাটা এখানে ঠেকায় হিসাব কইলেন যে কত হইলো, যেদিন হিসাব হইবো ওই দিন আল্লাহ বললেন যে মুক্ত হয়ে গেছি, এরকম করে মাপ পাইতে পারবেন, বুঝছেন? যদি জমিন দিয়ে দিতে সহজ, যদি জমিন দিয়ে দিতে চান তাও পারবেন, যদি স্বর্ণ অলঙ্কার দিয়ে দিতে চান তারপরেও পারবেন, এভাবে বাকি সুদ করে যায় না, সুদ করে গেলে ওইখানে ঝামেলায় পড়বেন। মুআশারাত বললাম ইসলামী 5টা ছকের মধ্যে আবদ্ধতার মধ্যে একটা হইলো মুআশারাত, আচরণ ঠিক করবেন মানুষের সাথে এবং তার সাথে সুন্দর আচরণ করবেন, সুন্দর আচরণও কিন্তু সে আপনার কাছে পায়। তারপরে 5ম নম্বর হইলো আখলাক ঠিক করতে হবে আমাদের, আখলাক। 5ম নম্বর কি বলেন? আখলাক। এটাও একটা ইসলামের একেবারে ফান্ডামেন্টাল পার্ট, মৌলিক একটা অধ্যায়, আমার নিজের চরিত্রকে ঠিক করতে হবে, আখলাক ঠিক করতে হবে। আপনাদের আগেও হাদিস শুনাইছি, আল্লাহ নবী বলছেন যে আমি জান্নাতের একেবারে স্পর্শ দেশে একটা বাড়ির মালিক জিম্মাদার, এই বাড়িটা আমি তাকে দিব যে ব্যক্তি ঝগড়া করার অধিকার থাকা সত্ত্বেও ঝগড়া করে না, তাকে আমি ওই বাড়িটা দান করব। এরকম করে 2টা অপরচুনিটি দেওয়ার পরে বলছে যে জান্নাতের সর্বশ্রেষ্ঠ একটা আসন আছে, সর্বোৎকৃষ্ট একটা মাকাম আছে, ওই মাকামটা আমি তাকে দিব যেই মানুষটার আখলাক আর আচরণ সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে সর্বোৎকৃষ্ট জান্নাতে যাইতে হলে কি ঠিক করতে হবে আমাদের?
আখলাক আর আচরণটা কিন্তু ঠিক করতে হবে। আপনার আখলাক আচরণ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি সর্বশ্রেষ্ঠ জান্নাত পাবেন না। সর্বশ্রেষ্ঠ জান্নাত কিন্তু জান্নাতুল ফিরদাউস, এটার পাইতে হইলে আমাদের কি করতে হবে? আখলাক চরিত্র ঠিক করতে হবে। যাই হোক, পুরো বয়ানের একটা সামারি বলি, তাহলে আমাদের শেষ গন্তব্য কোনটা বলেন? আমাদের আসল বাড়ি কোনটা? জান্নাত। তো জান্নাতে যাইতে হইলে আমাদের সিদ্ধান্ত কয় নাম্বার স্টেজের মধ্যে এসে নিতে হবে? তিন নাম্বার। অর্থাৎ দুনিয়াতে এসে আমাদেরকে এটা ডিসিশন নিতে হবে, আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। যদি আমি জান্নাতের গন্তব্য ঠিক করতে চাই তাহলে মৌলিকভাবে একটা কাজ আমাকে করতে হবে, সেটা হইল নেক আমল। সেটার নাম কি? নেক আমল। তো নেক আমলের মধ্যে আবার দুইটা পার্ট আছে। এই নেক আমল হইল ইমান নামক একটা বৃক্ষের শাখা। তো এই শাখার মধ্যে নেক আমলের কয়টা ডাল আছে? দুইটা। একটা হইলো করার কাজ করা, আর একটা হইলো ছাড়ার কাজ ছাড়া। তো এবাদত যেরকম করতে হবে, নামাজ যেমন পড়তে হবে, রোজার যেমন রাখতে হবে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অপরের টাকা পয়সা লুট করে খাওয়া, অন্যায় অবিচার করা, এগুলো কি করতে হবে? ছাড়ার কাজ ছাড়তে হবে। যদি এই করার কাজ করা এবং ছাড়ার কাজ ছাড়া করি তাহলে আমারটা কি হবে? নেক আমল হবে। এবং এই নেক আমল হইলে আমি কোথায় যেতে পারবো? জান্নাতে যেতে পারবো। এবং পাঁচটা কাজের মধ্যে আমার পাস করার মতো নাম্বার থাকতে হবে। এক নাম্বার হইলো ইমানের মধ্যে আমার পাস নাম্বার থাকতে হবে, কান কাটা পাস হইলেও চলবো না এটার মধ্যে। এইটা কঠিন একটা পার্ট। এটার মধ্যে যদি ফেল মারে তাহলে আপনি সবকিছুই দিয়ে ফেল। ইমান ঠিক করতে হবে, দুই নাম্বার আপনার এবাদত করতে হবে, এবাদতের মধ্যে দুইটাও আছে, করার কাজ করা, ছাড়ার কাজ ছাড়া। তিন নাম্বার হইলো আপনার মুয়ামালা ঠিক করতে হবে, ব্যবসার সময় বাংলাদেশি জিনিস বিক্রি করে বলতে পারবেন না মেড ইন চায়না, মেড ইন থাইল্যান্ড। মুয়াশারাত ঠিক করতে হবে, নিজের স্ত্রীর সাথে সন্তানাদির সাথে ভালো আচরণ করতে হবে, এলাকার মুরব্বী ছোট বাচ্চাদের সাথে ভালো আচরণ করতে হবে। পাঁচ নাম্বার কি করতে হবে? আমাদের আখলাক চরিত্র ঠিক করতে হবে। চরিত্র যদি না ঠিক করতে পারেন তাহলেও আপনি আপনার আসল বাড়ি, আপনার দাদা, আপনার বাবার বাড়ি জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে করার কাজ করা এবং ছাড়ার কাজ ছেড়ে আমাদের সঠিক গন্তব্য ঠিক করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।